হ্যালো বন্ধুরা হ্যাঁ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো অনেক দিন যাব আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো আপডেট দেওয়া হচ্ছিল না সকল মেম্বার্সরা বলছিলো যে কারেন্ট অ্যাফেয়ার্স যেন আমরা দিয়ে দিই তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তৈরি ছিল কিন্তু সময়ের কম থাকার জন্য কিংবা দিনে বেশি ভিডিও দেওয়া হয়ে যাচ্ছিল নেটের পরিমাণে কমের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছিল না তো আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নতুন পার্ট নিয়ে তাই তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো আর আমাদের চ্যানেলের পুরোনো ভিডিওগুলি দেখতে দেখতে থাকো আমরা আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আপডেট করেছি যেগুলি দেখলে তোমাদের কম্পিটিটিভ এক্সামসে অনেক 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 হেল্প হবে তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা পাঁচশো নিরানব্বই পর্যন্ত প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তোমাদের সামনে দিয়ে দিয়েছি আজকে আমরা ছশো নম্বর কারেন্ট থেকে শুরু করবো তো ছশো সামনে আসছে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম মিট আঠেরো অনুষ্ঠিত হবে কোথায় তো অনুষ্ঠিত হবে ভারতে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম মিট দু হাজার অনুষ্ঠিত হবে ভারতে নেক্সট গঙ্গা গ্রাম প্রজেক্ট চালু করলো পানীয় জল মন্ত্রণালয় গঙ্গা গ্রাম প্রজেক্ট চালু করল পানীয় জল মন্ত্রণালয় নেক্সট ভারতীয় অভিনেতা শাহরুখ খান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ভারতীয় অভিনেতা শাহরুখ খান নেক্সট সম্প্রতি মারা গেলেন সুপ্রিয়া চৌধুরী তিনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন সম্প্রতি মারা গেলেন সুপ্রিয়া চৌধুরী তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রথম মহিলা রাচেল মিরসান রাচেল মির্সান সিনেমাটোগ্রাফি অস্কারের জন্য মনোনীত হলেন নেক্সট আমরা অস্কারের উপরে একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের কম্পিটিটিভ এক্সামসে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট হারম্যান ইন্টারন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রিয়াঙ্কা চোপড়া হারম্যান ইন্টারন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রিয়াঙ্কা চোপড়া নেক্সট ভারত এশিয়ান মৈত্রী পার্ক তৈরি হল দিল্লিতে ভারত এশিয়ান মৈত্রী পার্ক তৈরি হলো দিল্লিতে নেক্সট দু হাজার আঠেরোই তে তম সিক্সটি নাইন প্রজাতন্ত্র দিবস পালিত হলো দু হাজার আঠেরোতে তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো নেক্সট হেনরি দ্বীপের নতুন নাম হল আবুল কালাম দ্বীপ হেনরি দ্বীপের নতুন নাম হল আবুল কালাম দ্বীপ নেক্সট অন ডিস্ট্রিক্ট অন প্রোডাক্ট স্কিম চালু করলো উত্তরপ্রদেশ সরকার অন ডিস্ট্রিক্ট অন প্রোডাক্ট স্কিম চালু করলো উত্তরপ্রদেশ রাজ্য সরকার নেক্সট জোজিলা টানেল জোজিনা জজিলা টানেল শ্রীনগর কার্গিল ও লের মধ্যে যোগসূত্র স্থাপন করবে জজিলা টানেল নেক্সট সম্প্রতি বিশ্ব ব্যাংক নেপালকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিলো সম্প্রতি বিশ্বব্যাঙ্ক নেপালকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিলো নেক্সট দু হাজার আঠেরো মহিলাদের বিশ্বকাপ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে দু হাজার আঠেরো মহিলাদের বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ড ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে নেক্সট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডেভেলপমেন্ট ফোরামের ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান বাষট্টিতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান বাষট্টিতম নেক্সট সেভেন্থ এশিয়া স্টিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে সেভেন্থ এশিয়া স্টিল ইন্টারন্যাশনাল কনফারেন্স কনফারেন্স অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে নেক্সট ফার্স্ট টাস স্ক্রিন ইনকোয়ারি সিস্টেম ফার্স্ট টাস স্ক্রিন ইনকোয়ারি সিস্টেম চালু করল ভারতীয় রেলমন্ত্রক নেক্সট অস্ট্রেলিয়া ওপেন টু থাউজেন্ড এইটিন মহিলা ডাবলস জিতলেন টিমিয়া বাবস ও ক্রিশ্চিনা ম্লাডেনোভিস ম্লাডেনোভিস অস্ট্রেলিয়া ওপেন টু থাউজেন্ড মহিলা ডাবলস জিতলেন তিমিয়া বাবস ও ক্রিস্টিনা ম্লাডেনোভিস নেক্সট ডব্লুটিও মিনিস্ট্রিলা মিনিস্ট্রিয়াল গ্যাদারিং টু থাউজেন্ড অনুষ্ঠিত হবে ভারতে ডব্লুটিও মিনিস্ট্রিয়াল গ্যাদারিং টু অনুষ্ঠিত হবে ভারতে হিমাচল প্রদেশ সরকার মেয়েদের সুরক্ষার জন্য যে অ্যাপটি চালু করলো তা শক্তি হিমাচল প্রদেশ সরকার মেয়েদের সুরক্ষার জন্য যে অ্যাপটি চালু করলো তা হলো শক্তি অ্যাপ নেক্সট সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার আঠেরো জিতলো দিল্লি সৈয়দ মুস্তাক আলী ট্রফি টু থাউজেন্ড জিতলো দিল্লি তো ঠিক আছে আজকের এই উনিশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছিল উনিশটার কুড়িটা প্রশ্ন কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরেছিলাম আশা করি আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছ এবং তোমাদের সকলের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাল বাটনে ক্লিক করে তার সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করবে আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য এই ধরনের কম্পিটিটিভ এর ওপরে বিভিন্ন নতুন নতুন আপডেট দিতে থাকি আমাদের চ্যানেলে অনলি ম্যাথ ফর কম্পিটিটিভ এক্সামস নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে যেখানে ম্যাথের সকল ধরনের ভিডিও দেওয়া হয় তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা আলাদা প্লে তৈরি করা আছে যেখানে পর 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 সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট দেওয়া হয়ে থাকে তো আজকের মতো এতদূর আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তোমাদের সকলের ভালো লাগছে যদি তোমরা আরও এরকম আপডেট পেতে থাকো তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর আমাদের উৎসাহ বাড়াতে থাকো তো চলো আজকের মতো এতদূর পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ ধন্যবাদ